আসসালামু আলাইকুম বন্ধুরা, ফান মামের রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে চিকেন দম বিরিয়ানি রান্না করেছি, এটা খুব সুন্দর খেতে লাগে। দেখুন বন্ধুরা, ভাতটা একটু সাও ঘাঁটিনি, ঝরঝরে মতন হয়ে রয়েছে। আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি, আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন, এটা খুব সুন্দর খেতে লাগবে। জানি বন্ধুরা, ভালো ভিডিও একটু দেরি হয় ভাইরাল হতে, তো আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিওই আনার জন্যে, নতুন নতুন রেসিপি। আপনারা দেখবেন, ভালোবাসা দেবেন, আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, বাড়িতে একবার নিশ্চয়ই বানাবেন, খেয়ে আমায় কমেন্টে জানাবেন এটা কত সুন্দর লেগেছে খেতে। আপনারা এই রান্নাতে আমি কি কি নিয়েছি, কিরকম করে করেছি এই রান্নার মধ্যে পেঁয়াজ ধুয়ে এরকম সাইজে কেটে নিয়েছি, 500 আলু ধুয়ে এরকম সাইজে কেটে নিয়েছি। আমাদের বিরিয়ানিতে আলু খেতে ভালোবাসে, আপনারা চাইলে আলু দিতেও পারেন আর নাও দিতে পারেন। করার জন্য আমি 1 কিলো 200 গ্রাম ইন্ডিয়া গেট বাসমতি চালটা আমি প্যাকেটে নিয়ে নিয়েছি। আমি 1200 গ্রাম চিকেন ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছি। চিকেনটা আমি ম্যাগিনে একটা লেবু কেটে নিচড়ে দিয়ে দেবো। এখানে আমি পাউজে আদা রসুন বাটা আমি কিনে নিয়েছিলাম, আমাদের বাড়িতে ছিল না, এই আদা রসুনটা দিয়ে দেবো সব। এখানে আমি 2 চামচ নুন দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এখানে আমি 3 চামচ জিরে পাউডার দিয়ে দেবো। ভাজা ধনে আমি 1 চামচ দিয়ে দেবো। বাড়িতে গুঁড়ানো গরম মশলা আমি 4 চামচ দিয়ে দেবো। এখানে টক দই আগে থাকতে আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। এর মধ্যে অল্প তেল দিয়ে দেবো। চিকেনটা আমি ভালো করে ম্যাগনেট করে নেব। বন্ধুরা, চিকেনটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছি। এই চিকেন দম বিরিয়ানি করার জন্যে চিকেনটা অনেকক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আমি এটা 45 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা ভেজে নেবো আর পেঁয়াজে ব্রেস্তটা করে নেবো। কড়া চাপিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দেবো। প্রথমে আমি তেল ঢেলে আগে পেঁয়াজটা ব্রেস্তা করে নেবো। তেলটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেবো। এই পেঁয়াজটা আমি অর্ধেক ব্রেস্তা করে আমি চিকেনে দিয়ে দেবো, অর্ধেক বিরিয়ানিতে দেবো। পেঁয়াজটা ভালো করে গোল্ডেন ব্রাউন করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামালেও আর একটু কালারটা ডার্ক হয়ে যাবে, তাই জন্য এখনই আমি পেঁয়াজটা নামিয়ে নেব। পেঁয়াজটা আমি এরকম করে ভেজে নিয়েছি, এই তেলের মধ্যেই আমি আলুটা ভেজে নেব। এই আলুর মধ্যে 1/2 চামচি নুন দিয়ে দেব। আমি অল্প সামান্য ফুড কালার দিয়ে দেবো আলুতে। ভালো করে আলুটা আমি ভেজে নেব।
বন্ধুরা, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর এইখানে আজ সিদ্ধ আলুটা হয়েছে। বিরিয়ানিটা দমে দেবো যখন, তখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আমি এবার এটা নাড়িয়ে দিয়ে বিরিয়ানি ভাত করার জন্যে পানি বসিয়ে দেবো। ভাত করার জন্য আমি এতটা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে দুটো দারচিনি টুকরো দিয়ে দিচ্ছি, 10টা ছোট এলাচ দিয়ে দিচ্ছি, 10টা লং দিয়ে দিচ্ছি, 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 চামচ কালো গোলমরিচ গোটা দিয়ে দিচ্ছি, 1 চামচ সাজিরা দিয়ে দিচ্ছি, 1টা আমি জাবেত্রি ফুল দিয়ে দিচ্ছি, এর মধ্যে 4 চামচ নুন দিয়ে দেবো। এর মধ্যে 1টা লেবু আমি নিচড়ে দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি পানিটা ভালো করে ফুটিয়ে নেবো, ততক্ষণ বিরিয়ানিতে যা যা নেবো স্বাদের জন্যে আমি সেগুলো রেডি করে নেবো। অর্ধেকটা বেরেস্তা চিকেন ম্যাগিনেটে দেওয়ার জন্য আমি তুলে রেখে দিয়েছি, আর অর্ধেক বেরেস্তা আমি ভাতে দেবো। আমি এতে চিনি দিয়ে দেবো, এর মধ্যে আমি মিঠা আতর দিয়ে দেবো, এর মধ্যে আমি 2 চামচ ভর্তি ভর্তি করে গরম মশলা দিয়ে দেবো। এটা আমি ভালো করে মেখে নেব। আমি বিরিয়ানি ভাতের মধ্যে আলাদা করে গরম মশলা ছড়াই না, আর মিঠা আতরও দিই না, আমি এর মধ্যেই সব ভালো করে মিক্স করে নিই, ভাতে আর আলাদা করে আমায় দিতে হয় না। এটা আমি রেখে দেবো। 1 বাটি দুধ ফুটিয়ে ঠান্ডা করে রেখে দিয়েছি, এর মধ্যে কেওড়া জল দিয়ে দেবো। আমাদের এখানে এরকমই পাওয়া যায়, দেশে সে বড় বোতলগুলো পাওয়া যায়। এর মধ্যে 2 চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দেবো। আমি আলাদা করে ভাতের মধ্যে কিছুই দিই না, এর মধ্যেই দিয়ে দেবো, ভাতে সব দিকে চাইরে এতে পড়বে, আর ওপর দিক দিয়ে দিলে এক জায়গায় যায় এক জায়গায় যায় না ভাতের মধ্যে। বন্ধুরা, বিরিয়ানির জন্যে সাজার জন্য আমার এতটাই জিনিস দরকার। এটা হচ্ছে বেরেস্তা, সব কিছু মিক্স করে মেখে দিয়েছি। এটা জাফরন, হলুদ কালার নিয়েছি, লেবু দিয়ে অল্প গুলে নিয়েছি, লেবুর রস দিয়ে। এখানে ঘি আছে আর এখানে আছে দুধ। চিকেনটা আমি ভালো করে আরেকবার কিছু মিক্স করতে হবে, ভালো করে মিক্স করে নেবো। ঢাকনাটা আমি খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কত সুন্দর কালার লাগছে, এই কাঁচাই খেতে ইচ্ছা করবে। এর উপরে ব্রেস্ত করে পেঁয়াজটা আমি দিয়ে দেব। এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেব। এর মধ্যে 1 কাপ মতন ধনে পাতা কুচানো দিয়ে দেবো। ভালো করে এগুলো সব আমি মিক্স করে নেবো। বন্ধুরা, ভালো করে চিকেনটা আমি মেখে নিয়েছি, এটা ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ ভাতটা হয়ে গেলে তারপর আমি সেজে দমে বসিয়ে দেবো। বন্ধুরা, ঢাকনাটা আমি খুলে দেখে নেবো। দেখুন, ভালো করে পানিটা ফুটে গেছে। চালটা আমি ধুয়ে আগে থাকতে ভিজে দিয়েছিলাম, ওইটা এবার দিয়ে দেবো। এই ভাতটা ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। এটা বেশিক্ষণ আমি রান্না করব না, অল্প 50% মতন হয়ে গেলেই আমি নামিয়ে নেবো। কেন, চিকেনে আবার কাঁচা আছে চিকেনটা, ততক্ষণ দম হবে বেশি, ভাতটা সিদ্ধ করে নিলে। পানিটা ফুটে গেলেই ভাতটা আমি নামিয়ে নেবো, বেশিক্ষণ ভাতটা করব না, 50% মতন করে নেবো। কেন, ভাতটা দমে থাকবে, বেশি করলে গেলে হয়ে যাবে। বন্ধুরা, ভাতটা ফুটে গেছে, আর আমি পানিটা তুলে নেব চিকেনে দেওয়ার জন্য। আমি এবার ভাতটা কষিয়ে নেব।
আমি ভাতটা লাস্টে করি কেন, চিকেনগুলো আগে ম্যারিনেট করে নিই। ভাতটা গরম থাকলে সাজলে গ্যাসের উপরে রান্না করি তাড়াতাড়ি দমটা হবে। এটা চুলোই হলে ভাতটা ঠান্ডা হয়ে গেলেও কিছু দেরি লাগবে না, তাই জন্য আমি গ্যাসে রান্না করি বলে এখানে চুলো তো পাবোই না এখানে, তাই জন্য আমি লাস্টে ভাতটা করি। ভাতটা করি তাড়াতাড়ি করে সেজে দমে বসিয়ে দিই, তাড়াতাড়ি দমটা উঠে যায়, তো আমি ভাতটা কষিয়ে নেব। সাজার জন্যে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, পেঁয়াজ ভেজেছিলাম সেই তেলটা দিয়ে দেবো। এর মধ্যে ভাতের পানিটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো, যাতে তলায় না ধরে যায়। এর মধ্যে চিকেন ম্যারিনেটটা দিয়ে দেবো। এটা একবার দিয়ে মেখে নেব এর মধ্যে। ভালো করে মেখে নিয়েছি, এর মধ্যে এবার আমি আলু দিয়ে দেব। আলুটা একটু চাইরে নেব, এর উপরে ব্রেস্টটা যেটা মেখে রেখেছিলাম ওইটা ছড়িয়ে দেব। অর্ধেকটা ভাত দিয়ে দেব, ভাতটা আমি চাইরে নেব। এর মধ্যে দুধটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। এর উপরে আমি ব্রেস্তটা আবার ছড়িয়ে দেব। অর্ধেক ভাগ ঢেলে দিয়েছিলাম, অর্ধেক এখন ঢেলে দেবো সব। ভাতটাও আমি হাতে করে চাইরে নেব। এর মধ্যে আমি অর্ধেকটা দুধ আগে দিয়ে দিয়েছিলাম, এবার পুরো দুধটাই দিয়ে দেব। এবার আমি ঘিটাও দিয়ে দেব চারিদিকে চাইরে। এর উপরে বেস্তাটা দিয়ে দেব। এবার আমি জাফরানটা দিয়ে দেব। বিরিয়ানিটা আমার সব সাজা হয়ে গেছে, আটা মেখে আমি এই ঢাকনার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা চারিদিকে আমি আটাটা এরকম দিয়ে দিয়েছি, এবার আমি ঢাকনাটা দিয়ে আটাটা এরকম করে মুড়িয়ে নেব, যাতে দম দিবার সময় চারিদিক দিয়ে যেন না হাওয়া বেরোয়। বন্ধুরা আটা দিয়ে আমি ভালো করে বন্ধ করে দিয়েছি, এবার আমি গ্যাসে চাপিয়ে গ্যাসটা আমি অন করে দেবো। গ্যাসের ওপরেই এটা ডাইরেক্ট চাপিয়ে দেবো, আধা ঘন্টা এরকম করে আমি দমে দিয়ে দেবো। আধা ঘন্টা বাদে আমি তলায় তাওয়া দিয়ে চাপিয়ে দেবো। বন্ধুরা আধা ঘন্টা আমি এমনি চাপিয়ে দিয়ে রেখে দিয়েছিলাম, এর ওপরে এবার তাওয়া চাপিয়ে দিয়ে আধা ঘন্টা আরও রেখে দেবো। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে দেবো। আধা ঘন্টা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, ঠান্ডা হয়ে গেলে হাঁড়িটা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে, ঢাকনাটা আমি খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে মতো। বন্ধুরা চিকেন দম বিরিয়ানিটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন, এটা খুব সুন্দর খেতে লাগবে। এই রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।